নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শীতকালীন সবজি দিয়ে পালং শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করবো কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি আমি এখানে দু আটি পালং শাক নিয়েছি পালং শাকটাকে ভালো করে কেটে নিয়ে তারপর দেখো ধুয়ে নিয়েছি এই পালং শাকটাকে আমি তিরিশ সেকেন্ড মতো কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি আর যে জলটা বেরিয়েছে সেটা ফেলে দিয়েছি যাতে করে পাওন শাগে তেতো ভাবটা চলে যায় এবার দেখো প্রথমেই কড়াই সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি এই রান্নাটা সম্পূর্ণ সরষের তেলে করব বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলেতেই আমি নুন হলুদ মাখানো বেগুনগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম বেগুনগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলের সাথে আর অল্প তেল অ্যাড করে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার শীতকালীন যে সবজিগুলো আমি নিয়েছি ফুলকপি কুমড়ো মূলো তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করতে পারো আমি এই সবজিগুলো নিয়েছি একসাথে সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি ঝিঙে সমস্ত সবজিগুলোকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আরও দু থেকে তিন মিনিট সবজিগুলোকে একসাথে ভালো করে ভেজে নেওয়ার পর এবার পালং শাকটাকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে তিরিশ সেকেন্ড মতো শাকটাকে ভাপিয়ে নিলে কি হয় পালং শাকের তেতো ভাবটা থাকে না অর্ধেক টমেটোকে আমি স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি এই শাকের সাথে বেশি মশলা ইউজ করার প্রয়োজন নেই অল্প মশলাতেই এই শাক সুন্দর খেতে হয় এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সব মতো লবণ লবণটা সঠিক অনুযায়ী দিতে হবে আর দিয়ে দিচ্ছি সর্ষে পাটা এবার এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিটের পর শাকের মধ্যে আমি আলাদা করে জল অ্যাড করে নিই পালং শাক থেকেই যে জলটা বেরিয়ে এসছে সেই জলটা দিয়ে বাকি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম বড়িটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা বেগুনটাকেও দিয়ে দিলাম বেগুনটাকেও ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু আমি লবণ মিশিয়ে দিলাম লবণটা একটু কম হয়েছিল এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি অবশ্যই পালং শাকে একটু মিষ্টির প্রয়োজন হয় শুধু পালং শাক কেন যে কোনো শাকের ক্ষেত্রেই মিষ্টির প্রয়োজন হয় মিষ্টিটাও তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এটাকে একদম শুকিয়ে নিতে হবে একটুও জল থাকলে হবে না শীতকালীন সবজি দিয়ে আমার পালং শাকের রেসিপিটা রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে ভীষণই একটা মজাদার শাকের রেসিপি তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে আশা করি পালং শাকের এই রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ